দেখা যায়, এবং এই ডিমগুলো, ডিমের কুসুমটা খুব গাঢ় থাকবে, কুসুমটা খুব গাঢ় থাকবে, এই ডিমগুলো 100% ফুটবে ইনশাল্লাহ। এভাবে মনে কর 5 দিন পরে এই যে রোগ, একবার তো রোগ আসবে, এখানে আমার কিছু আজকে দেখাবো আমরা ঘরোয়াভাবে যেভাবে 2 টাকা ইনকাম করার জন্য যেভাবে একটা চেষ্টা করি মেয়েরা। অনেকেই দেখা যায় যে ডিম বাচ্চা ফুটানোর জন্য দিচ্ছে, তাহলে ডিমগুলো অনেক সময় ফুটে না। আর আমি দেখা যায় যে আমি একটা সহজ উপায় দেখাবো ডিম চেনার জন্য, ডিম বাচ্চা ফুটানোর জন্য, যাতে ডিমগুলো প্রত্যেকটা ডিম 100% আপনার ফুটে, সেভাবে একটা সহজ উপায় দেখাবো। একটু অন্ধকার জায়গায় নিয়ে আপনারা যদি ডিমটা চেক করেন, তাহলে দেখতে পারবেন যে যে ডিমটা বীজ ডিম, যে ডিমটা বীজ ডিম, একটু অন্ধকার করে বীজ ডিম চেনার জন্য দেখবেন যে আপনারা এই যে মোটা সাইডটা আছে এখানে, এই ধরলে দেখা যাবে যে একটা মনে করেন যে একটা এরকম একটা চিহ্ন আছে, একটা ফোটার মতো একটা চিহ্ন আছে। এবং এই বীজ ডিমটাতে আপনার কুসুমটা একটু গাঢ় থাকবে, একটু না অনেকটাই কুসুমটা গাঢ় থাকবে। তাহলে এটা দেখে আমরা বীজ ডিম সহজ উপায়ে চিনতে পারবো। এই জায়গাটা নিতে হবে, একটু অন্ধকারভাবে দেখতে হবে, আর যদি আপনি লাইটের আলোতে দেখেন তাহলে বুঝতে পারবেন না। তাহলে সহজ, খুব সহজভাবে আমরা বীজ ডিমগুলো চিনতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমাদের ডিমগুলো 100% বাচ্চা ফুটবে, কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা উমে দেন, প্রত্যেকটা মুরগিতে কিন্তু সেম ডিম পারে না, আমার এখানে অনেকগুলো ডিম আছে, এর ভিতর থেকে আমি বড় একমাত্র শুধু বড় বড় ডিমগুলো বাছাই করে এই ডিমগুলোই উমে দেবো, তাহলে আমার বাচ্চাগুলো খুব সুন্দরভাবে সুন্দর হবে। আর ছোটো ডিমগুলো আমি একদম বাছাই করে সবগুলো ডিমগুলো আলাদা আলাদা রেখে দেবো, এগুলো উমে দেবো না, এগুলো অনলি খেয়ে ফেলবো। আমি ডিম পারলে ডিমগুলো 3 বার করে বাছাই করে বড় বড় ডিমগুলো, শুধুমাত্র বড় বড় ডিমগুলো আমি উমে দিব, এবং একটা তারিখ দিব কোন তারিখে আমি ডিমগুলো উমে দিচ্ছি বা বাচ্চা ফুটানোর জন্য দিচ্ছি, ওই তারিখটা লিখে আমি তারিখ অনুযায়ী দিয়ে দিব। তাহলে আমাদের কোনো কনফিউশন থাকবে না যে কোন সময়ে কোন তারিখে ডিমগুলো ফুটবে বা কি। এবং 5 দিন পরে আপনি আবার ডিমগুলো চেক করে দেখতে পারবেন যে আসলে আপনার ডিমগুলো কি লাল লাল রোগ আসছে কি না, রোগ আসছে কি না, বা বাচ্চাগুলো ডিমগুলো ফুটবে কি না, এরকমের আপনি দেখতে পারেন। তাহলে আপনার ডিমগুলো কোনো ইনশাল্লাহ প্রত্যেকটা ডিম 100% ফুটবে, কোনো সমস্যা হবে না। হাঁসের ডিমের বেলায় সেম, হাঁসের ডিমগুলো আপনার যদি এরকমের যদি দেখেন, তাহলে দেখবেন যে এই যে জায়গাটা, এই দেখছেন একটা ফোটার মতো দেখা যায়, এবং এই ডিমগুলো, ডিমের কুসুমটা খুব গাঢ় থাকবে, কুসুমটা খুব গাঢ় থাকবে, এই ডিমগুলো 100% ফুটবে ইনশাল্লাহ। আমাদের এই আমার এই পটটা যদি আপনি যদি ফলো করেন, এই যে বাসাইকৃত ডিমগুলো এভাবে আমি এই এখানে আছে, আপনার উমে দেওয়ার কিছু ডিম আছে, এই যে দেখতে পাচ্ছেন এভাবে মনে করেন 5 দিন পরে এই যে রক, এরকম একটা রক আসবেই, এখানে আমার কিছু উমে দেওয়ার একটা মুরগির সাথে আমি 18টা ডিম দিয়েছি, এটাও রাখছি আপনাদেরকে চেনার জন্য দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম রক আসছে, এই বাচ্চা ভিতরে বাচ্চা আছে, এই রোগ আছে ভিতরে, এগুলো উমের ডিম, এগুলো আপনাদেরকে দেখানোর জন্য সহজভাবে আপনি যেন বুঝতে পারেন এই বাচ্চারা নড়তেছে ভিতরে। এভাবে আপনি কয়েকদিন পরে, 5 দিন বা 7 দিন, 10 দিন এরকম পরে আপনি চেক করতে পারবেন নিজেই। তাহলে আপনি খুব সহজ উপায়ে আপনার একটা ডিমও এদিক সেদিক হবে না, প্রত্যেকটা ডিম 100% বাচ্চা হবে ইনশাআল্লাহ। তো চলুন, আমি আরও একবার একটা ভিডিও করছি আমাদের জন্য, সবদের জন্য ভিডিওটা ক্লিয়ার আসে না। চলুন, এতদিনে আমার অনেকগুলো বাচ্চা ইনশাল্লাহ প্রায় 200 পিস বাচ্চা আমি নিজে ঘরোয়াভাবে এভাবে
চাইছি বাচ্চাগুলো আমার কিছু কিছু ভাগে যাবে বাচ্চাগুলো আছে ইনশাল্লাহ চলো বাচ্চাগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা এইভাবে যদি আপনারা আমার এই পথটা আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের ইনকাম কেউ বাধা দিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ আপনাদের ইনকাম হবেই ঘরে বসে আপনারা 210,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না মেয়েদের আমাদের আমরা কেন অন্যের উপরে নির্ভরশীল থাকব তো চলুন আমরা বাচ্চাগুলো আছে ওগুলো দেখি